মায়ের চিকিৎসার জন্য উদীয়মান ফুটবলার উন্নতি খাতুনকে ৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্রীড়া পরিষদে উন্নতি খাতুনের হাতে প্রধানমন্ত্রীর দেয়া চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। এছাড়াও বঙ্গবন্ধু ক্রীড়া সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসিক ২৪,০০০ টাকার ক্রীড়া ভাতার চেকও দেয়া হয়েছে এই ফুটবলারকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অর্থ পেয়ে দারুণ খুশি উন্নতি। বিপদে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেশের প্রয়োজনে মাঠে সেরাটা দিতে চান উন্নতি। তিনি গেল বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।